বিবিএ লার্নিং এর আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ক্লাসটিতে বিবিএ সেকেন্ড ইয়ারের বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনস অধ্যায় হতে দুইটি অঙ্ক সমাধান করা হয়েছে। আজকে আমরা যে দুইটি অঙ্ক সমাধান করেছি, দুইটি অঙ্কই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের পরীক্ষায় আসা অঙ্ক। আজকের ভিডিওতে যেহেতু দুটি অঙ্কই সমাধান করা হয়েছে, তাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বলা হলো। আমাদের দুইটি অঙ্কই পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রথম যে অঙ্কটি সমাধান করেছি আমরা তার প্রশ্নটি পড়ে নিচ্ছি। ইফ এন পি আর ইকুয়াল 12 × n p2 ফাইন্ড এন। যদি এন পি ফোর ইকুয়াল 12 × n p2 হয়, এন এর মান কত? সহজ একটি অঙ্ক আমরা নিচে সমাধান করেছি। গিভেন বলে আমরা এন পি ফোর ইকুয়াল 12 × n p2 লিখলাম, অর্থাৎ আমাদের প্রশ্নে যে রাশিটি দেওয়া আছে সেটা লিখলাম। এরপরে আমাদের এখানে এনপিআর এর সূত্র ব্যবহার করতে হবে। পারমুটেশনের ক্ষেত্রে আমরা এনপিআর এর সূত্র ব্যবহার করি। এনপিআর এর জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করি সেটা হচ্ছে এনপিআর ইকুয়াল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আমাদের এখানে এন রয়েছে, প্রথমে এন ফ্যাক্টোরিয়াল লিখতে হবে, এরপরে ডিভাইডেড বাই দিয়ে এন মাইনাস আর, অর্থাৎ এন থেকে আর বিয়োগ করে ফ্যাক্টোরিয়াল দিতে হবে। আমরা ঠিক একইভাবে এনপিআর এর ক্ষেত্রেও একই সূত্র ব্যবহার করেছি এবং সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল। এখানে এন এর জায়গায় এন রয়েছে কিন্তু আর এর জায়গায় ফোর থাকার কারণে এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল হয়েছে। ইকুয়াল 12 আছে, 12 লিখলাম, ইন্টু এন পি টু রয়েছে, এন পি টু কেও আমরা সূত্রের মাধ্যমে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল লিখেছি। এর পরবর্তী লাইনে এসে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে এন এর মান বের করা। এন এর মান বের করতে গেলে আমাদের এখানে যে ফ্যাক্টোরিয়ালগুলো রয়েছে আমাদের সেই ফ্যাক্টোরিয়ালগুলোকে সরিয়ে দিতে হবে। ফ্যাক্টোরিয়ালগুলোকে যদি সরিয়ে দিতে হয় তাহলে আমাদেরকে হয় উপরের পক্ষে লবকে বা নিচের হরকে এক্সপান্ড করে বিস্তৃত করে আমাদের ফ্যাক্টোরিয়ালগুলো সরাতে হবে। আমরা যদি বাম পক্ষে খেয়াল করে দেখি, আমাদের বাম পক্ষটি হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল। আমরা যখন এন ফ্যাক্টোরিয়ালকে এক্সপান্ড করব তখন সেখান থেকে আমরা এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল বের করে নিয়ে আসতে পারবো। অর্থাৎ কোনো ফ্যাক্টোরিয়ালকে যখন এক্সপান্ড করা হয় তখন প্রথমে যার সাথে ফ্যাক্টোরিয়াল আছে তাকে লিখতে হয়, এর পরবর্তী সংখ্যায় ফ্যাক্টোরিয়ালের সংখ্যা থেকে 1 কমাতে হয়, তার পরবর্তী সংখ্যায় 2 কমাতে হয়, তার পরবর্তী সংখ্যায় 3 কমাতে হয়, তার পরবর্তী সংখ্যায় 4 কমিয়েতে হয়। যেমন 5-এর সাথে যদি ফ্যাক্টোরিয়াল হয় তখন আমাদের 5×4×3×2×1 পর্যন্ত যেতে হয়। ঠিক একইভাবে এখানে এন এর পাশে ফ্যাক্টোরিয়াল রয়েছে, এনটা হচ্ছে আমাদের কাছে অজ্ঞাত, আমরা এন এর মান কত জানি না, তাই আমাদের এন এর পরবর্তী সংখ্যাটি হবে এন এর চেয়ে 1 কম, তার পরবর্তী সংখ্যাটি হবে এন এর চেয়ে 2 কম, তার পরবর্তী সংখ্যাটি হবে এন এর চেয়ে 3 কম, তার পরবর্তী সংখ্যাটি হবে এন এর চেয়ে 4 কম। আমাদের নিচে এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল রয়েছে তাই আমরা শেষে এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়ালে গিয়ে থামলাম। এরপর এখানে 12 রয়েছে, 12 লিখলাম, একইভাবে ডান পাশেও উপরে এন ফ্যাক্টোরিয়াল রয়েছে, নিচে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল রয়েছে। আমাদের এখান থেকে যদি ফ্যাক্টোরিয়ালটাকে সরিয়ে দিতে চাই আমাদের উপরে একটা এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আনতে হবে, তখন আমরা কাটাকাটি করলে উপর থেকেও ফ্যাক্টোরিয়াল চলে যাবে, নিচ থেকেও ফ্যাক্টোরিয়াল চলে যাবে। ঠিক একইভাবে আমরা এন ফ্যাক্টোরিয়ালকে এক্সপান্ড করব, এক্সপান্ড করলে আমরা এন ইন্টু এন মাইনাস 1.2 এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল পাচ্ছি। ডান পাশে এসে আমরা এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল যদি কেটে দিই তাহলে উপরে লবে এন ইন্টু এন মাইনাস 1 × n − 2 × n − 3 থাকে, এই পাশে 12 × n × n − 1 থাকবে যখন আমরা এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করবো। এর পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে এন ইন্টু এন মাইনাস 1 রয়েছে, ঠিক একইভাবে ডান পাশেও এন ইন্টু এন মাইনাস 1 রয়েছে। আমরা যখন এন ইন্টু এন মাইনাস 1 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিব তখন এন ইন্টু এন মাইনাস 1 চলে যাবে, আমাদের তখন বাম পাশে অবশিষ্ট থাকবে এন মাইনাস 2 × n − 3 এবং ডান পাশে অবশিষ্ট থাকবে শুধুমাত্র 12। এর পরবর্তী লাইনে আসে আমাদের এন মাইনাস 2 এবং এন মাইনাস 3 গুণ করতে হবে। এন মাইনাস 2 এন মাইনাস 3 যখন আমরা গুণ করবো এন ক্যান দিয়ে গুণ করলে এন স্কোয়ার পাবো, মাইনাস 2 ক্যান দিয়ে গুণ করলে মাইনাস 2 এন, এরপরে মাইনাস 3কে যখন এন দিয়ে গুণ করবো মাইনাস 3 এন আসবে, এরপরে মাইনাস 3কে যখন মাইনাস 2 দিয়ে গুণ করবো প্লাস 6 আসবে ইকুয়াল 12। অর এন স্কোয়ার মাইনাস 2 এন এবং মাইনাস 3 এন মিলে 5 এন হয়, প্লাস 6 রয়েছে, প্লাস 12কে যখন আমরা পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসবো তখন সেটা মাইনাস 12 হয়ে যাবে। এর পরবর্তী লাইনে আমরা পাচ্ছি এন স্কোয়ার মাইনাস 5 এন, মাইনাস 12 থেকে যখন আমরা প্লাস 6 বিয়োগ করবো তখন মাইনাস 6 ইকুয়াল 0। এখন এন স্কোয়ার মাইনাস 5 এন মাইনাস 6 ইকুয়াল 0 এই রাশিটাকে আমরা মিলন টার্ম ফ্যাক্টর করবো, মধ্যরাশির উৎপাদক, আমরা সেটাকে এভাবে ভেঙেছি এন স্কোয়ার মাইনাস 6 এন প্লাস এন, 6 এন থেকে যখন এন বিয়োগ করবো তখন মাইনাস 5 এন বের হয়ে আসবে, আবার 6কে যখন 1 দিয়ে গুণ করবো তখন 6 একে 6 আসবে। তাই আমরা লিখলাম এন স্কোয়ার মাইনাস 6 এন প্লাস এন
মাইনাস সিক্স ইকুয়াল জিরো। এখন আমরা নিচের লাইনে এসে এন স্কোয়ার মাইনাস সিক্স এন, এই দুটা থেকে এন কে কমন নিব, এন কে কমন নিলে এন মাইনাস সিক্স থাকবে, এরপরে প্লাস এন মাইনাস সিক্স থেকে আমরা প্লাস ওয়ান কে কমন নিব, প্লাস ওয়ান কে কমন নিলেও এন মাইনাস সিক্স থাকবে। এন মাইনাস সিক্স আর দুইটা আছে, সেখান থেকে একটা নিলাম, এরপর এদিকে এন আছে, এদিকে প্লাস ওয়ান আছে, এন প্লাস ওয়ান নিলাম, তাহলে এন মাইনাস সিক্স ইন্টু এন প্লাস ওয়ান ইকুয়াল জিরো আসলো। এখন আমাদের এন এর মান নির্ণয় করতে হবে। এন এর মান নির্ণয় করতে গেলে আমরা প্রথমে লিখলাম এই ধর এন মাইনাস সিক্স ইকুয়াল জিরো, দেয়ার ফর এন ইকুয়াল সিক্স। আমরা যখন মাইনাস সিক্সকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসবো তখন সেটা প্লাস সিক্স হয়ে যাবে। একইভাবে অর এন প্লাস ওয়ান ইকুয়াল জিরো, দেয়ার ফর এন ইকুয়াল, আমরা যখন প্লাস ওয়ানকে পক্ষান্তর করব তখন সেটা মাইনাস ওয়ান হয়ে যাবে। আমরা এন এর দুইটা মান বের করলাম, একটা হচ্ছে সিক্স আর একটা হচ্ছে মাইনাস ওয়ান। নিচে লিখে দিলাম সেন্স এন ইজ পজিটিভ ইন্টিজার, সো এন ইকুয়াল মাইনাস ওয়ান ইজ মিনিং লেস। যেহেতু এন হচ্ছে ধনাত্মক সংখ্যা, সুতরাং এন ইকুয়াল মাইনাস ওয়ান এখানে অর্থহীন, সেই হিসেবে আমাদের এন এর মান হবে সিক্স ছয়। আমাদের এই অঙ্কটির টার্গেট ছিল এন এর মান নির্ণয় করা, ফাইন্ড এন। আমরা এন এর মান নির্ণয় করে নিয়েছি, আমাদের এন এর মান বের হয়ে আসলো ছয়। আমরা এখন আমাদের দ্বিতীয় অঙ্কে চলে যাব। আমাদের দ্বিতীয় অঙ্কতেও আমরা এন এর মান নির্ণয় করেছি। অঙ্কটি হচ্ছে ইফ ফোর ইন্টু এন পি থ্রি ইকুয়াল ফাইভ ইন্টু এন মাইনাস ওয়ান পি থ্রি, দেন ফাইন্ড এন। যদি ফোর ইন্টু এন পি থ্রি ইকুয়াল ফাইভ ইন্টু এন মাইনাস ওয়ান পি থ্রি হয়, তাহলে এন এর মান নির্ণয় করো। আমরা গিভেন বলে রাশিটা লিখে নিলাম, ফোর ইন্টু এন পি থ্রি ইকুয়াল ফাইভ ইন্টু এন মাইনাস ওয়ান পি থ্রি লিখলাম। ঠিক একইভাবে আমাদেরকে এখানে এন পি আর এর সূত্র ব্যবহার করতে হবে। আমরা এর আগের অঙ্কেও এন পি আর এর সূত্রটা ব্যবহার করেছিলাম। এন পি আর এর সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আমাদের প্রথমে ফোর আছে, ফোর লিখলাম। আমাদের এন পি আর এর জায়গায় যদি আমরা এখানে এন পি থ্রিকে তুলনা করি, এন এর জায়গায় এন রয়েছে, পি এর জায়গায় পি রয়েছে, আর এর জায়গায় থ্রি রয়েছে। সেই হিসেবে আমাদের সূত্রটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালের জায়গায় হয়ে গেছে এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল। এরপরে ডান পাশে ফাইভ আছে, ফাইভ লিখলাম। এখানে এখন এন মাইনাস ওয়ান পি থ্রি সূত্র করব। আমরা যদি এন মাইনাস ওয়ান পি থ্রি সূত্র করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সূত্রের এন এর জায়গায় এখানে এন মাইনাস ওয়ান রয়েছে, অর্থাৎ আমরা যেখানে এন ফ্যাক্টোরিয়াল ব্যবহার করি সেখানে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ব্যবহার করতে হবে। নিচে এন এর জায়গায় এন মাইনাস ওয়ান হবে এবং আর এর জায়গায় এখানে থ্রি রয়েছে। তাই আমরা এটা সূত্র করলাম, এন ফ্যাক্টোরিয়াল জায়গায় এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালের জায়গায় প্রথমে এন মাইনাস ওয়ান লিখেছি, এরপর আর এর জায়গায় এখানে থ্রি রয়েছে, মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম। তার পরবর্তী লাইনে আমরা প্রথমে ফোর আসে ফোর লিখলাম। ঠিক আগের অঙ্ক যেমন আমরা এক্সপ্যান্ড করে ফ্যাক্টোরিয়ালটাকে অপসারণ করে নিয়েছি, সরিয়ে নিয়েছি, ঠিক এখানেও এন এর মান বের করতে গেলে আমাদের ফ্যাক্টোরিয়ালটাকে সরিয়ে নিতে হবে। ফ্যাক্টোরিয়ালটা যদি আমরা সরাতে চাই, নিচে এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল রয়েছে, উপরে এন ফ্যাক্টোরিয়ালকে ভেঙে আমাদের এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল নিয়ে আসতে হবে। তো আমরা এন ফ্যাক্টোরিয়ালকে ভেঙেছি, এন ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে প্রথমে এন লিখতে হবে, এরপরে তার থেকে ওয়ান কমে যাবে, এরপরে টু কমবে, এরপরে থ্রি কমবে। আমরা লিখলাম এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি, এরপরে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে দিলাম। আমরা এন মাইনাস থ্রি পর্যন্ত গিয়ে থামলাম, তার কারণ হচ্ছে আমাদের নিচেও এন মাইনাস থ্রি রয়েছে। এর পরবর্তীতে আমাদের ফাইভ আছে ডান পাশে, সেটা লিখলাম এন মাইনাস ওয়ান মাইনাস থ্রি, দুইটা যোগ করলে এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল হবে। আমাদের উপরে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল বের হয়ে আসে। আমাদের এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে প্রথমে এন মাইনাস ওয়ান আছে সেটা লিখতে হবে, এর পরবর্তী সংখ্যাটি হবে তার চেয়ে এক কম, তাহলে সেটা হচ্ছে এন মাইনাস টু, তার পরবর্তী সংখ্যা হবে তার চেয়ে দুই কম, যেহেতু আমার মূল সংখ্যা হচ্ছে এন মাইনাস ওয়ান, সেটা থেকে দুই কমিয়ে দিলে এন মাইনাস থ্রি হবে, তার পরবর্তী সংখ্যা এন মাইনাস ফোর হবে। এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়ালে গিয়ে আমরা এন মাইনাস ফোর লিখে আমরা ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে দিলাম। এরপরে আমাদের প্রথমে ফোর আসতে ফোর লিখব, এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল যদি কাটাকাটি করে দিই, আমাদের উপরে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু থাকবে, সেটা লিখবো। ডান পাশে ফাইভ আসে লিখলাম ইন্টু দিয়ে, এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল যদি কাটাকাটি করে দিই, আমাদের উপরে এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি থাকবে। এর পরবর্তী লাইনে যদি আমরা খেয়াল করে দেখি, আমাদের বাম পাশে এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু রয়েছে, ডান পাশেও একইভাবে এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু রয়েছে। আমরা যদি উভয় পক্ষকে এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু দিয়ে ভাগ করে দিই, তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু চলে যাবে। সেই হিসেবে আমাদের বাম পাশে থাকতেছে শুধুমাত্র ফোর ইন্টু এন, ফোরকে এন দিয়ে গুণ করলে ফোর এন, যেহেতু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ভাগ করে দিলে চলে যাচ্ছে। আর ডান পাশে থাকতেছে ফাইভ এবং এন মাইনাস ওয়ান এন মাইনাস টু চলে গেলে আর অবশিষ্ট থাকবে এন মাইনাস থ্রি, অর্থাৎ ডান পাশে থাকতেছে ফাইভ ইন্টু এন মাইনাস থ্রি। আর ফোর এন ইকুয়াল ফাইভ কে এন দিয়ে গুণ করলে ফাইভ এন, ফাইভ কে মাইনাস থ্রি দিয়ে গুণ করলে মাইনাস ফিফটিন।
তার পরবর্তী লাইনে এসে আমরা 5 এন্ড মাইনাস 15 কে বাম পাশে নিয়ে আসলাম, 4 এন্ড কে পুরোপুরি ডান পাশে নিয়ে গেলাম। এরপর 5 এন আছে সেটা লিখলাম, 4 এন কে পক্ষান্তর করব, 4 এন কে পক্ষান্তর করলে মাইনাস 4 এন হবে। এরপর মাইনাস 15 কে যখন আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসবো তখন সেটা প্লাস 15 হয়ে যাবে। 5 এন থেকে 4 এন বিয়োগ করলে এন থাকবে এন ইকুয়াল 15। আমাদের এন এর মান নির্ণয় করতে বলা হয়েছে, আমরা এখানে এন এর মান নির্ণয় করে নিয়েছি এবং আমাদের এন এর মান বের হয়ে আসলো 15। এখানে আমরা যে সূত্রটি ব্যবহার করেছি সেই সূত্রটি হচ্ছে এনপিআর এর, এনপিআর ইকুয়াল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আমরা এই সূত্রটি ব্যবহার করেছি এবং ফ্যাক্টোরিয়ালকে ভেঙে আমরা সহজে এন এর মানটা নির্ণয় করেছি। আজকের ভিডিওতে দুটি অঙ্কের সমাধান করা হলো। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে এই অধ্যায় হতে আরও গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করা হবে।